বনগাঁ পৌরসভায় আস্থা ভোট হলে ভোটদান থেকে বিরত থাকবেন বাম কাউন্সিলর। এদিন সাংবাদিক সম্মেলন করে দলীয় সিদ্ধান্ত জানান বাম নেতা পঙ্কজ ঘোষ। পৌরসভায় আস্থা ভোট করা হলে ভোটদানে বিরত থাকবেন বামেরা, এদিন সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে দেন উত্তর চব্বিশ পরগনা জেলা বামফ্রন্ট সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য তথা বনগাঁর প্রাক্তন বিধায়ক পঙ্কজ ঘোষ। প্রসঙ্গত, চলতি মাসের সাত তারিখে বনগাঁ পৌরসভায় তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের পৌরপতির বিরুদ্ধে অনাস্থা আনেন পুরসভার ১২ জন তৃণমূল কাউন্সিলর। ২২ আসন বিশিষ্ট বনগাঁ পৌরসভা বিগত পৌর নির্বাচনে একটি জাতীয় কংগ্রেস ও একটি আসন পায় বামেরা, বাকি ২০টি আসনে জয়লাভ করে তৃণমূল। যদিও অনাস্থা আনা ১২ জন কাউন্সিলর ইতিমধ্যেই দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন পঙ্কজবাবু জানান, কেন্দ্র বা রাজ্য সরকার জনগণের স্বার্থে কোনো কাজ করছেন না, এ কারণেই আমরা দলগতভাবে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একজন কাউন্সিলর আছেন, আমরা তাকে জানিয়ে দেবই, কিন্তু সেটা জানালে বাকি যে বঙ্গার সুধী নাগরিকবৃন্দ, সুধী জনগণ, তাদের কাছে খবরটা পৌঁছাতে সময় লাগবে বা সবাই খবরটা পাবে না, সেই কারণে আপনাদের মারফত আমরা সংবাদটা বঙ্গার সুধী নাগরিকদের কাছে পৌঁছে দিতে চাই। বিগত পাঁচ বছর যদি বিজেপি সরকারের কাজকর্ম দেখেন, তারা একচেটিয়া পুঁজিপুঁজি কর্পোরেটদের স্বার্থ তারা রক্ষা করেছে। আবার পাশাপাশি তৃণমূলকে যদি লক্ষ্য করে দেখেন, তাদের লক্ষ্যটাই বামপন্থী গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করে কার্যত কর্পোরেটদের একচেটিয়া পুঁজিদের স্বার্থকে রক্ষা করা, কারণ এরা পুঁজিবাদের বিরুদ্ধে বলে না, সমাজবাদের বিরুদ্ধে বলে না, যারা দেশের প্রধান শত্রু বলে মনে করে। সেহেতু সে বাজেট মিটিংই হোক, অনাস্থা মিটিংয়ে হোক, আমরা পার্টিগতভাবে আলোচনা করে যে ঠিক করেছি, আমরা সবটা থেকে বিরত থাকব। আমাদের কাউন্সিলর তিনি কোনো সভাতে উপস্থিত হবেন না। তার মানে আস্থা ভোট হলেও আপনাদের দলগত অবস্থান হচ্ছে আমরা বিরত থাকব, আমরা কোনো পক্ষকে সমর্থন করব না। পঙ্কজবাবুর পাশাপাশি বনগাঁ শহরের উন্নয়ন ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন বনগাঁ শহর এরিয়া কমিটির সম্পাদক তথা বাম নেতা সুমিত কর। এ বিষয়ে তিনি বলেন, এই ১৫ সাল থেকে আমরা লক্ষ্য করছি যে সীমাহীন দুর্নীতি, গাড়োয়ারি এবং গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে মানুষের কথা বলার সকল রকমের অধিকার কেড়ে নিয়েছিল পৌরবোর্ড। যে বনগাঁ পৌর এলাকার কার্যত উন্নয়ন বলতে যেটা হচ্ছে সেটা কিছুটা বিউটিফিকেশন, সৌন্দর্যায় কার্যত উন্নয়ন কিছু হচ্ছে না, উন্নয়নের নামে বেআইনিভাবে ব্যবসাদেরকে উচ্ছেদ করা হয়েছে। আমরা বারবার একথা বলেছি, নেতাজি মার্কেট তৈরি হলো, এন্টার জায়গাটা, অধিকাংশ জায়গাটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের অ্যান্ড ন্যাশনাল হাইওয়ে অথরিটির জায়গা। যারা আজকে কেন্দ্রীয় সরকারে আছেন তারা সেদিনকে চুপ ছিল। এক নম্বর রেলগেট থেকে দু নম্বর রেলগেট প্রচুর দোকান ভেঙে দেওয়া হলো, জায়গাটা রেলের জায়গা। আজকে যারা কেন্দ্রীয় সরকারে আছেন তারা সেই দিনকে এই উচ্ছেদটা চুপ করে দেখেছেন, কোনো প্রতিবাদ তারা করেন। আমরা দল বদল এটা নীতিগতভাবে বিরোধী, এক দলের নির্বাচনে জিতে অন্য দলে যাওয়ার আমরা বিরোধী। বনগাঁর মানুষ, আপামর মানুষ, তারা আজকে বিপর্যস্ত, আজকে পৌর পরিষেবা প্রায় আটে উঠেছে, এবং এই জায়গা থেকে বনগাঁর মানুষকে মুক্তি দিতে হবে এবং এক্ষেত্রে রাজ্য সরকারকেই তার যোগ্য ভূমিকা পালন করতে হবে। আমরা আশঙ্কা করছি যে বনগাঁর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে, এবং আমরা নিশ্চিতভাবে আপনাদের মাধ্যম দিয়ে বনগাঁর মানুষকে সজাগ এবং সচেতন থাকবার আবেদন জানাব। পাশাপাশি প্রশাসনকেও আমরা এ বিষয়ে আমাদের যে সুনির্দিষ্ট বক্তব্য সেটা আমরা বলব। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।